হকতার অতিথি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অলিউল্লা নুমান আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হলেন ফ্রিয়া বলানা সাইটি ফেডারেশন ইউকের সেক্রেটারি আক্তার হুসেন কাউসার জনাব কাউসার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার ফ্রি মৌলানা সাইদি ফেডারেশন ইউকে আপনারা কেন গঠন করলেন এই সংগঠনের আসলে উদ্দেশ্যটাকে প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য থাকে আমরা জানি আপনারা কী উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গঠন করেছেন ফ্রি মৌলানা সাইদি ফেডারেশন আসলে সাইদি সাহেবের মুক্তির আন্দোলন এখান থেকে আমরা শুরু করেছি এই জন্য যে আপনারা জানেন বিশ্ব নন্দিত মুফাসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবের উপরে যে ধরনের একটা মিথ্যা একটা মামলা দেয়া হয়েছে স্বাধীনতা যুদ্ধকে জড়িয়ে এবং এখানে তার অসংখ্য তার ভক্ত এবং তাকে যারা ভালোবাসেন অসংখ্য লোক রয়েছেন এই দেশে তো সবারই অনুরোধে যেহেতু আমরা ওনার সাথে আগের থেকেই একটা ভালো সম্পর্ক ছিল আমাদেরকে বললেন যে একটা এখান থেকে একটা আমাদের আন্দোলন করা দরকার যেহেতু উনি এই সমস্ত জিনিসের কোন জড়িত নয় সেজন্য আমাদের উদ্দেশ্য সেটার নামেই এখানে

লয়ার লয়ারা করতেছেন লড়তেছেন কিন্তু এখানে আমরা যেটি করতেছি আমরা যে দেখতে পাচ্ছি যেহেতু আদালতে যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক অস্বচ্ছতা রয়ে গিয়েছে এবং সেখানে ওনাদের শুধু ডিফেন্সি করে যাচ্ছেন কিন্তু সেখান থেকে খুব খুব বেশিটা ভালো একটা ফলাফল আসতেছে না যদি কোনো একটা বিচারের মধ্যে দেখা যায় যে সেখানে বিচারের নামে অস্বচ্ছতা চল চলতেছে বিচারের নামে প্রশাসন চলতেছে সেখানে কি আমাদের করণে কি আছে তাহলে বিচারের নামে আপনি তাহলে কি এই বিচারের উপর আপনাদের কোনো আস্থা নাই বা আপনি বলতেন বিচারের নামে অসচ্ছতা এবং প্রহসন কি ধরনের অসচ্ছতা চলছে একটু কি আমাদেরকে দর্শকদের একটু ক্লিয়ার করবেন প্রথম থেকে এই বিচারটা যখন শুরু হয় আমাদের মাওলানা সাইদ সাহেবের উপরে যখন তার উপরে এই মামলাটা দেয়া হয় উনি আপনি আপনি আপনার হয়তো স্মরণ থাকতে পারেন ওনাকে যখন অ্যারেস্ট করা হয় এই মামলাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি ওনাকে এবং উনাকে যখন জেলে নেওয়া হয় একটা হাস্যকার জেলে নেওয়া হলো তারপরে এই মামলাতে জোড়ানো হলো এই মামলাতে জোড়ানোর পরে যারা বিচারক ছিলেন তাদের উপরে লয়াররা যখন আপিল করলেন সেই আপিলটা কিন্তু খারিজ হয়ে গেল ওনার লয়ার লয়ারের মধ্যে ছিলেন নিজাম হলক নাসিম এবং হ্যাঁ বিচারপতি বিচারপতি যে উনি যে নিরপেক্ষ নন সেটাই আমাদের লয়াররা প্রথম থেকেই বলতেছিলেন কিন্তু সেটা কেন নিরপেক্ষ নেন কেন বিচারপতি নিরপেক্ষ আপনাদের দৃষ্টিতে উনি নিরপেক্ষতা কেন কোন হবে মনে করেন যে উনি নিরপেক্ষ নন আপনার মনে থাকতে পারে যখন এই গোলাম আজম সাহেবের এবং বাকি যে যুদ্ধপরাধীর ব্যাপারে যে জাহানারা ইমামের যে আন্দোলনটি ছিল এবং সেখানে সেই গণ আন্দোলন তারা বললেন তার গণ আদালত বললেন যেখানে সেই গণ আদালতের সহিত অতপ্রুতভাবে জড়িত ছিলেন নিজামুল হক নাসিম যার সম্পৃক্ততা রয়েছে এই ধরনের একটা আন্দোলনের প্রতি এই ধরনের আন্দোলনের প্রতি এবং এই এই আদালতের প্রতি এই এই বিচারের প্রতি যার থেকে সম্পৃক্ত ছিল আপনি দেখতে পাবেন পৃথিবীর ইতিহাসে যদি কোনো সম্পৃক্ত থাকে অতীতে সেই বিচারক নিরপেক্ষ কখনো হতে পারবে না যেহেতু তার আগের থেকে একটা আহ বিদ্রুপ আগের থেকে তার এই এই বিচারের প্রতি একটা দুর্বলতা তার রয়ে গেছে তার মনের থেকে সেজন্য সেজন্য উনার উনার অন্য ব্যাপার গণ আদালত গণ আদালত গঠন করা হয়েছিল মানুষের দাবির প্রেক্ষিতে আমি মনে করি যখন তৎকালীন সরকার আমরা জানি বিএনপি সরকার তখন ক্ষমতা ছিল তারা এই ধরনের একটা দাবি জানিয়েছিল যে গাতক দলাল নির্মূল কমিটির পক্ষ যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কিন্তু বিচার যখন করছিল না বিএনপি সরকার যখন বিষয়টা আমলে নিচ্ছিল না তখন তারা মানুষের দাবির প্রেক্ষিতে মানে একটি গণ আদালত গঠন করেছিলেন এবং গণ আদালতে আমরা জানি কিছু তদন্ত হয়েছে তারা একটা আদালত সাজিয়ে সাজিয়ে তারা কিছু প্রতীকী একটা দণ্ড দিয়েছে প্রতীকী আদালত গঠন করে প্রতীকী দণ্ড দিয়েছে গণ আদালত যেটা তা আপনি গণদলতে আমরা মনে মানুষের দাবির প্রেক্ষিতে হয়েছিল সেখানে তো উনি দাবি হ্যাঁ এই দাবিটার ব্যাপারে আমি আমি কিন্তু কোনো বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি সেই সেটির ব্যাপারে যিনি জড়িত ছিলেন এই গণ আদালতের সেই কাজের প্রতি সেই কাজের সাথে সম্পৃক্ত যার ছিল তিনি কিন্তু বিচারক হিসাবে আসতে পারেন না মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যিনি একবার একটা বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন গণ আদালতে হোক আর যেখানেই হোক মানে তিনি আরেক একই প্রসঙ্গে একই বিষয়ে আর

ওইখানে কিন্তু কোনো নিরপেক্ষতা ছিল না কোনো নিরপেক্ষ বিচারক ওইখানে ছিলেন না যেহেতু সেটা প্রতীকী আপনি বলছেন প্রতীকী এবং গতকালের মুখোমুখি যেই আন্দোলন তার সাথে উনি করে জড়িত ছিলেন তো এই ধরনের বিচারককে বিচারের বিচার বিচারকের ব্যাপারে সাইদিসের লয়ার প্রথম থেকেই আপত্তি করে আসছে আসছিল কিন্তু ওনারা সেটি আমলে নেননি তারপরে একসময় দেখা গেল। স্কাইপি যে কথোপকথনের মাধ্যমে দেখালো যে আসলেই উনি আসলেই উনি যে একটা উদ্দেশ্যকে একটা একটা প্রহসনের বিচারকে তার প্রাধান্য দেওয়ার জন্য উনি সবগুলো কাজ করতেছিলেন এই সতেরো ঘন্টার প্রহসন আপনার বলতে বিচার তো পরে আমরা দেখলাম যে বিচারে ওনার বিরুদ্ধে আদালতে দুইটা মানে বিষয় প্রমাণিত হয়েছে কোর্ট আদালত বলেছেন যে ওনার বিরুদ্ধে দুইটা অভিযোগ নিঃসন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে যার কারণে ওনাকে দুইটা অভিযোগের কারণে ওনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে তা আপনি এটাকে প্রহসন বলতেন কেউ কারণ সাক্ষী প্রমাণ যুক্তি তর্কের পর আদালত যেখানে সিদ্ধান্ত গণত হচ্ছে যে সন্দেহাতীত প্রমাণ ছাড়া বাংলাদেশের আদালতগুলোতে বাংলাদেশের বিচারে সন্দেহাতীত প্রমাণ ছাড়া মানে সর্বোচ্চ দণ্ড মানে যেটা মানুষের ফাঁসি ফাঁসির আদেশ দেওয়া যায় না এটা আমরা জানি তো আপনি কি বলতে চাচ্ছেন যে সন্দেহাতীত প্রমাণ ছিল না এগুলো প্রহসন এগুলো কীভাবে আপনি বলবেন যে প্রহসন আচ্ছা আপনি যদি চলে আসেন যে রায়ের প্রতি ওনার বিরুদ্ধে যে রায় দুইটা আপনি যে অপসকতার মধ্যে চলে আসছে রায় রায়গুলো হলো দুইটাই আসলে মিথ্যা মিথ্যা মামলা এই দুইটাই মিথ্যা মামলা এবং দুইটাই মিথ্যা রায় ব্যাপারটা হলো কিভাবে মিথ্যা মামলা হলে আপনারা আদালতে এটা প্রমাণ করতে পারছেন না কেন আপনারা আজ আদালতে প্রমাণ প্রচুর করা হয়েছে যাদের যে সমস্ত ভিকটিম যারা সে সময় ভাই ভিক্টিমের স্ত্রী বিকটিমের আত্মীয় স্বজন কাউকে সেখানে সাক্ষী হিসাবে নেওয়া নেওয়া হয় নাই এখানেই একটা বোঝা যায় যে কিছু একটা ওই যে একটা কথা আছে না ডাল মেখোজ খেলা হয় এখানে বোঝা যায় কোনো একটা কিন্তু এখানে রয়ে গেছে যেহেতু ভিক্টিমের একেবারে স্বজনদের মধ্যে একেবারে নিজস্ব কোনো লোক সেখানে নিয়ে আসা হয় না সাক্ষী হিসাবে যারাই আসছে নিজের স্বজনরা যারাই আসছে তাদেরকে হয়তোবা তাদেরকে গুম করা হয়েছে গেট থেকে কোর্টে গোট গেট থেকে অথবা যারা এসে আসতে পেরেছে কাঠগোড়ায় তারা এসে যখন বলছে তারা বলছে আমাদের আমাদের এই যে সাইদ সাহেব আমার এই কেসির ব্যাপারে আমার মায়ের কেসির ব্যাপারে কোনো অভিযুক্ত ব্যক্তি নন এবং আমরা চিনিও না এই ধরনের তারা আসে বলছে কিন্তু এটা আমলে নেওয়া হয় নাই এগুলো আমলে না নিয়ে একটা নির্লজ্জভাবে পৃথিবীর একটা জঘন্যতম একটা মিথ্যা মিথ্যার একটা রায় রচয়িত রচিত হয়েছে বাংলাদেশের মুখে না আপনি বলতেছেন যে আমলে নেওয়া হয় আপনি কি দু একটা উদাহরণ আমাদেরকে দিতে পারেন যে মানে কোন বিষয়া আচ্ছা সহযোগিতার মধ্যে উনিও আসামি আসামের পর্যায়ে পড়ে কিন্তু ওই যে ইব্রাহিম কুটির ওয়াইফ উনি যখন কেস টা করলেন্টি ওয়ান স্বামী মারা গেছে স্বামীকে হত্যা করা হয়েছে উনি নাইনটিন সেভেন্টি টুতে উনি কেস করলেন মামলাটি করলেন এবং সেই মামলাটির রায়ও হয়েছে এবং সেই মামলার আসামিদের মধ্যে যেই বারো তেরো জন লিস্ট ছিল পাকিস্তানি হানাদা বাহিনী সহ সেখানে কিন্তু সাইদি সাহেবের নাম নামটি নেই তো যখন তার স্ত্রী এক বছর পরে যখন কেসটা দিলেন সেই কেসে যদি সাইদি সাহেবের নাম না থাকে এখন বিয়াল্লিশ বছর পরে সাইদি সাহেবের নামকে ঢুকাইয়া সাইদি সাহেবকে মেইন আসামি করে সাইদি সাহেবকে যে তাকে ফাঁসির কাস্টে জুলাতে হবে এইটা এইটা আপনি বিলিশপুরে মামলাটা কে করছেন বিলিশপুর বিলিশ বছর পরে ওই ওই যে ইব্রাহিম কুটি ওয়াইফ এখন জীবিত আছে তার ছেলেও আছে শুনছি কিন্তু ওরা কেউ আসে মামলা করতে মামলা করছে অন্য একটা গ্রামের অন্য একজন লোক এবং যতটা সাক্ষী আসছে সবগুলো সাক্ষী সেখানকার স্থানীয় এমপির মাধ্যমে ওরা কেউ মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পেয়ে আসছে কেউ বিভিন্ন প্রলোভন পেয়ে আসছে এরা আসিয়া সাক্ষী দিচ্ছে এরা সাক্ষীর কাঠগোড়ায় যে সমস্ত জেরা তাদেরকে করা হবে এবং করা হয়েছে সেগুলো জেরার মধ্যে একটাও তাদের সাক্ষী আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা যে সাক্ষ্য প্রমাণ দিয়ে ইব্রাহিম কুর্তি সাইরি সাহেব হত্যা করেছেন সেটা প্রমাণ করতে পেরেছে আদালত তো সেই বিষয়টাকে গ্রহণ করেছে আপনি কি মনে মনে করেন যে আদালত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা অবশ্যই অবশ্যই সেটা সম্পূর্ণ এটা লিখিত রায় যেটা যেটা আমরা মনে করছিলাম যে নিজাম নাসিম নিজামুল হক নাসিম সাহেবের পদত্যাগের পরে বাকি বিচারকরা সেটা ফলো করবেন না আসলে এই রায়ের রায়ের রায়ে দেখে মনে হচ্ছে আসলে সেই যেটা ছিল সেটাই বাস্তবায়িত হচ্ছে পরবর্তী রায়গুলোতে এবং আপনি দেখতে পাবেন বাই যখন সে যখন আসলো সাক্ষী দিতে আপনি সুকরঞ্জন হ্যাঁ সুকরঞ্জন বালি বিশাবালির আপন বাই তো সে যখন শেখ ছিল কিন্তু প্রসিকিউশন সাক্ষী তাকে তাকে প্রসিকিউশন সাক্ষী হিসাবে তাকে নিয়ে আসা হলো সেফ হোমে সে যখন এই এই ধরনের সাক্ষী দিয়ে সে যখন অস্বীকৃত জানালো তখন সে তাকে ছেড়ে দেওয়া হলো সে চলে গেল। অনেক দিন পর সে যখন তার বিবেকের তারা সে বললো না আমার সত্যটা সাক্ষীটা দেওয়া দরকার এরা তো চাচ্ছে আসলে সাইদি সাহেবকে ফাঁসি দিতে সে নিজে তার স্ব ইচ্ছায় হয়ে এসে যখন কোর্টের গেইটে যখন চলে আসলো সিসিটিভি আছে সেখানে খুব ভালো সিকিউরিটি আছে সেখানে এবং সেখানে অনেকগুলো সাংবাদিক ছিল তারপরে লয়ার আসছিল লয়ারদের গাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে তাকে যখন কিডন্যাপ করা হলো আজ পর্যন্ত আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না সে আছে জীবিত আছে না নাই এখন বিশাবালির ভাই শুকুরঞ্জন বালি সে কিন্তু বিভিন্ন মিডিয়াতে এর আগেই বলে বলে দিয়েছে যে আমার ভাইকে হত্যার ব্যাপারে মনোনা সাইদি সাহেব জড়িত নন এখন বিশাবালির বিশাবালিকে সাইদি সাহেব হত্যা করেছেন তার ফাঁসি ফাঁসি দেওয়া হলো এবং

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসলে যে হত্যাকাণ্ডগুলো আসলে হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর সাথে সাইদি সাহেব জড়িত ছিলেন না এটা প্রশ্নই আসে না সাইদি সাহেবের এটা প্রশ্নই আসে না এই জন্য অনেকগুলো প্রমাণ রয়েছে এই এই জড়িত না থাকার ব্যাপারে যেহেতু উনি নাইনটি এর পার্লামেন্টে যখন বাজেট আলোচনা হয়েছিল তখন তিনি উচ্চ খণ্ডে বলেছেন এবং সেখানে প্রায় তিনশো আওয়ামী লীগের এবং বিএনপি বিভিন্ন পার্টির এমপিরা এমপি সদস্যরা সেখানে ছিলেন কিন্তু সেখানে কেউ তার প্রতিবাদ করে অনেক অনেকদিন পর বিশ্ব মানে প্রচুর সময় চলে গেল তার চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করলো না তারপরে এখন এই সরকার আসার পরে উনাকে সম্পূর্ণভাবে সাজানোভাবে যেহেতু ওনার জনপ্রিয়তা আকাশচুম্বী সেই জনপ্রিয়তাকে আহ নস্বাত করে দেওয়ার জন্য যেহেতু উনি বিরোধী দলের একজন একজন সক্রিয় কর্মী এবং বিরোধী তাদের আওয়ামী লীগের বিরোধী যারা তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করতে পারে এই ধরনের একটা দলের উনি নাইবে আমের তো এই ধরনের কাজের জন্য তার প্রতি এটা প্রতিহিংসামূলক আমি বলতেছি প্রতিহিংসামূলক সম্পূর্ণ জঘন্য মিথ্যাচার মিথ্যাচারের একটা মামলা দিয়ে তাকে ফাঁসির কাজটা জ্বলানোর জন্য পায়তারা করা হচ্ছে তো আপনারা যে এই আন্দোলন করতেছেন তা আপনাদের আন্দোলনের থেকে এই বক্তব্যগুলো কি এইসব বক্তব্য কি আপনারা বলছেন কোথাও আমরা আমরা আসলে বারবার এখানে এই দেশের আসলে বাংলাদেশের সাথে তো আমাদের সম্পর্ক কেমনে হয় এই দেশ থেকে দূতাবাস দূতাবাসের মাধ্যমে আমরা দূতাবাসে আমরা বারবার এটা প্রেস রিলিজ করেছি তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা বলেছি আপনারা বাংলাদেশ সরকারকে এটা পাঠিয়ে দিন এবং পাঠিয়ে দিন এবং বলুন যে এই ধরনের একটা মিথ্যাচারের মামলার মিথ্যাচার করে যদি প্রশাসনের কোনো বিচারের কার্য কার্য কার্যকর হয়ে যায় বাংলাদেশে একটা কলঙ্ক আর একটা নতুন অধ্যায় রচিত হবে একটা কলঙ্ক যেহেতু একটা অধ্যায় রচিত হবে এবং বাংলাদেশের আমরা ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা সেটা কখনো চাই না যে বাংলাদেশে এই ধরনের একটা 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 বিচার করতে গিয়ে একটা গণত্বা বা একটা কলঙ্ক রচিত করতে গিয়ে একটা কলঙ্ক কলঙ্ক রচনা করা হবে সেটা আমরা কখনো আবার আশা করি না না কর হত্যার এই হত্যাকাণ্ডের বিচার তো বর্তমান সরকার তো নির্বাচনী মেনভোস্টি তো ছিল একাত্তর সালের যুদ্ধের তারা যুদ্ধের সময় যারা গণহত্যা দর্শন বা বিভিন্ন মানে কার্যক্রমের সাথে জড়িত ছিল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল সেসব কর্মকাণ্ডে তারা বিচার করবেন সেই সেই নির্বাচনী অঙ্গীকার হিসেবে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে এবং বিচার করছে আপনি কি মনে করেন যে এই সরকার তারা কি তাহলে আপনার মনে করছেন যে এই ট্রাইব্যুনাল যে গঠন হয়েছে তদন্ত কমিশন যে তদন্ত রিপোর্টগুলা দিচ্ছে যাদের বিষয়ে তদন্ত সেইগুলো আসলে মানে সঠিক হচ্ছে না বা এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে আপনি কি সেটা মনে বলতে চাচ্ছেন বা এটা এটা আসলে এটা আসলে আপনি দেখতে পাবেন খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য তিনি বলেছেন তিনি ছিলেন প্রধান প্রসিকিউটার সেই সময়কার যখন যখন এই এই বিষয়গুলো চলতেছিল শেখ সাহেবের সময় তিনি বলতেছেন এই আসামি যারা আছে বর্তমানে এদের মধ্যে কেউ সেই সময়কার অভিযুক্তদের মধ্যে লিস্টের মধ্যে ছিল না নাম ছিল না শাহজাহান উমর তিনি ছিলেন বরিশাল বিভাগের আপনার মুক্তিযোদ্ধা কমান্ডার বরিশাল বিভাগীয় কমান্ডার তিনি বলছেন তিনি তো ছোট্ট ছোট্ট গ্রামের বা এলাকার খবর জানেন না ওই এলাকার কমান্ডার যিনি ছিলেন জিয়াউদ্দিন সাহেব উনাকে তিনি বলেছেন জিয়াউদ্দিন যে সাইদ হিসাবে নামটা বারবার আসতেছে বিষয়টা কি ওকে রাজাকার ছিল জিয়াউদ্দিন বলতেছেন না জিয়াউদ্দিন বলতেছেন না সাইদ সাহেব নাম তখন কোনো সময় আসেও নাই এবং সে রাজাকারের পর্যায়ে পড়ে না এখন যারা কমান্ডার ছিল মুক্তিযোদ্ধা কামান্ডার যারা ছিল তাদের বক্তব্য এখন চলে আসছে আপনি ইউটিউবে দেখতে পাবেন বিভিন্ন শোতে তারা এসে নিজে বলছেন এখন যার নাম ছিল না তাকে যদি আপনার ফাঁসির কাঠ করে এনে এবং সম্পূর্ণভাবে একটা ফাঁসির রায় দিয়ে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টের রায়টা আবার চলে আসতেছে তো এটা কি আপনি কি বুঝেন না যারা যারা কামান্ডার ছিল মুক্তিযুদ্ধ কামান্ডার ছিল তারা বলতেছে যে সাইদ সাহেবের নাম ছিল না এখন সাইদ সাহেবের নাম জড়ানো হয়েছে এতে তো প্রমাণিত হয়ে যায় এবং খন্দকার মাহমুব তিনিও ছিলেন প্রসিকিউটার তিনি নিজেও বলতেছেন সাইদ সাহেবের নামের তো প্রশ্নই আসে না বাকি যারা আছে এদের নামও ছিল না সেই সময়কার অনেকগুলো প্রমাণ সেখানে প্রমাণিত হয়ে গেছে এবং জাতিসংঘ সেটা পরিষ্কার আপনি বলতে চাচ্ছিলেন যে বিচারটা একটা রাজনৈতিক প্রহসনের বিচার আমরা জানি সেই বিচারের পরে ট্রাইব্যুনালের বিচারের পরে অ্যাপিলের ডিভিশন রয়েছে সেই বিচারটা সাইদ হিসাবের পক্ষ থেকে আপিল করা হয়েছে সেখানে তো এসব কথাগুলো বলা যায় তা আপনি কি মনে করেন যে আপিল ও আপনার বিচার পাবেন না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে বিচার আপনি পাবেন কার কাছ থেকে বিচার পাবেন আপনি বিচারকের কাছ থেকে বিচারপতি যদি কোনো একটা দলের প্রতি তার দুর্বলতা থাকে কোনো একটা দল যদি সে সেই ব্যাকগ্রাউন্ড থেকে যদি উনি আসেন তারপরে আপনি কতটুকু আপনি আশা করতে পারেন সেখানে নিয়ে বিচারের আপনি বলতেছেন সুপ্রিম কোর্টের ব্যাপারে আমাদের আপিল হয়েছে লয়ারে আপিল করেছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেই সুপ্রিম কোর্টে নতুন নতুন আরো চারজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই চারজনের মধ্যে একজন তো এত বিতর্কিত যার এই কিছুদিন আগেও তার সম্পর্কে আমাদের জাতীয় সংসদে রুল জারি করা হয়েছে এবং বিশদ আলোচনা হয়েছে আওয়ামী লীগের এমপিরা তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন এবং তার আগে অনেক কিছু আপনার তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে মাহমুদুর রহমান সাহেব ওনার বিরুদ্ধে কেস করেছেন আপনি দেখতে পাবেন এই ধরনের বিচারককে এত কমপ্লেন থাকার থাকা সত্ত্বেও দেশে প্রচুর যখন নিয়োগ দেওয়া হলো সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে এশামসুদ্দিন মানিক সাহেবকে দেশে প্রচুর এটার ব্যাপারে সমালোচনা হয়েছে দেশে এবং দেশের বাইরে কিন্তু এখন পর্যন্ত তার নিয়োগটা তার বহালই আছে এবং যেই নাসিম সাহেব সেও কিন্তু সেই সুপ্রিম কোর্টে এখনও আছেন এই ধরনের মানে যার যার বিরুদ্ধে এত স্কাইপে আলোচনা হলো পুরো দেশ জুড়ে নাসিম সাহেব তো অ্যাপিলেট ডিভিশন নাই হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশনে গেছেন তারপরে ওনার চাকরিটা এখনো বহাল আছে বিচারক হিসেবে ওনার চাকরিটা বহাল আছে কোন একটা ডিভিশনে উনি আছেন এতগুলো কারণ থাকা সত্ত্বেও এত স্কাইপি আলোচনা এত জোর ওঠার পরেও তারপরেও যারা স্কাইপি আলোচনাটা যারা দিল তারা যারা মানুষের সামনে নিয়ে আসলো তাদের বিরুদ্ধে বিচার হতে পারলো তাদের বিরুদ্ধে কেস হতে পারলো মামলা হতে পারলো যিনি আলোচনাটা করলেন তার নিজের গন্ডির বাইরে বাইরে গিয়ে যিনি রায়গুলো লিখিয়ে নিয়ে আসতে আসতেছিলেন তার বিরুদ্ধে কোনো বিচার নাই তার বিরুদ্ধে কোনো কোনো ইয়ে নাই তার কোনো প্রতিকার নাই তো এটা এটা কেমনি এটা একটা এটা করা হচ্ছে আপনি দেখতে পাবেন আমরা তো আশাবাদী সবসময় আমরা আশা আশা করতে হবে যেহেতু আমাদের আর কোনো উপায় নাই এই সুপ্রিম কোর্টের যিনি বিচারকরা রয়েছেন যেমন সিনহা উনার এস কে সিনহার উনি কিন্তু বলেছেন যে উনি বলেছেন যে দু একটা রায় তুমি দিয়ে দিয়ে দাও তোমাকে আমরা নিয়ে আসব। উনি প্রলোভন দেখিয়েছেন হক নাসিমকে আপনি যদি স্কাইপি আলোচনাটা আবার আপনি দেখেন আপনি দেখতে পাবেন সেখানে দেখা দেখা যায় বিচারকরা প্রধান বিচারকরা যদি এই ধরনের প্রলোভন দিয়ে থাকেন তাহলে সেখানে আপনি আর কি আশা করতে পারেন এই সমস্ত রায়ে দর এবং হক নাসিম নিজে বলেছেন যে সাইদি সাহেবের বিচারটা তো আসলে কোনো বিচারই না এটা তো গ্রাম্য এটা সালিসের মতো এই বিচারকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো এবং সেখানে সেখানে সেই বিচারের ফাঁসি রায়ের প্রতিবাদে গ্রামের গ্রামে গঞ্জে মানুষেরা যারা আহ দেখলো যে এত একটা অন্যায় আমার দেশে হয়ে যাচ্ছে বিরাট একটা অন্যায় হয়ে যাচ্ছে আদালতের বিচার তো আদালতের রাজপথে আদালতের বিচার তো আইনের প্রতিবাদ হ্যাঁ আদালতের বিচার তো একটার পর একটা রায় কিন্তু সাধারণ পাবলিকের করাটা কি সাধারণ পাবলিক তো পার্লামেন্টে যেতে পারবে না তারা তো আর ট্রাইব্যুনাল যেতে পারবে না তারা করবে কি তারা তো যা পারছে হাতের কাছে যা পাইছে যারও নিছে হাতে তারপরে তারা মহিলা হোক আর পুরুষ হোক তারা রাস্তায় বেরিয়ে গেছে এবং সেখানে নির্লজ্জভাবে সেখানে দেখা গেলো আমাদেরই পোশাক পরা এই যে জাতীয় পোশাক পরা পুলিশ তারপরে আপনার র্যাব তারপরে বিজিবি শুরু করলো একশো সত্তর সত্তর জন লোককে নিরাপদ তো এটা কি ধরনের একটা মানে চলতেছে দেশের অবস্থা এটা তো আমরা রাজপথে রাজপথে যদি মানুষের ধ্বংসযজ্ঞ চালায় রাজপথে যদি মানে বেআইনি কাজ করে সেটার জন্য তো আইন বাহিনী ব্যবস্থা নেবেই সেটা তো দায়িত্ব না ব্যবস্থা ঠিক আছে তারা তো নিরাপত্তার দায়িত্ব আছে ঠিক আছে তারাও তো আমাদেরই ভাই তারা তো এই দেশের যারা বের হয়েছে গড় থেকে যে আন্দোলনটা নিয়ে যারা গড় থেকে বের হয়েছে তাদেরকে যে আপনি মেরে ফেলবেন তারা আন্দোলন করতে দিবেন না তাকে মেরে ফেলবেন আপনার ঠিক আছে তারা যদি কোনো ক্ষতি সাধন করে সেটাকে আপনি নিরাপত্তা দেন সেটাকে আপনি বেষ্টনী দিয়ে রাখেন যাতে ক্ষতি না করতে পারে কিন্তু তাকে মেরে মেরে ফেলার তো কোনো আইন আপনার কাছে নাই যে আপনি আপনি তাদেরকে মেরে ফেলবেন না এপিলেট ডিভিশনের কথা আপনি বলছিলেন যে বিচারপতি মানিক সাহেবের সম্পর্কে শামসুদ্দিন চৌধুরী মানিক আমরা জানি ওনাকে মানে পঞ্চাশ জন ডিঙ্গিয়ে মানে হাইকোর্ট ডিভিশনের পঞ্চাশ জনকে ডিঙ্গিয়ে তাকে এপিলেট ডিভিশনে নেওয়া হয়েছে তো আপনি কি মনে করেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এখানে নিয়েছে নাকি তার যোগ্যতাকে মানে প্রাধান্য দিয়ে সেখানে নেওয়া হয়েছে এটা তো যোগ্যতার তো প্রশ্নই আসে না যেহেতু পঞ্চাশ জন ডিঙ্গিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে ওনার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন রয়েছে অনেকগুলো কমপ্লেন আছে সবার জানা এগুলা এমনকি বর্তমান রাষ্ট্রপতি যিনি তিনি নিজে যখন ছিলেন সংসদের স্পিকার তিনি নিজে রুল রুল জারি করেছেন তারপরে আপনার সব এমপিরা ওনার বিরুদ্ধে কত জোরালো বক্তব্য রেখেছেন এই লোককে এখন এখানে নেয়ার পিছনে একটা কারণ আছে নিশ্চয়ই কারণ আছে এটা বুঝে যায় বুঝে যায় একটা কারণ আছে। কারণ ছাড়া সেখানে কোনো একটা কন্ডিশন ছাড়া কোনো একটা কোনো একটা এগ্রিমেন্ট ছাড়া তাকে সেখানে নেওয়ার কোনো প্রশ্নই আসে না আর যেহেতু তার আগে আর অনেক সিনিয়র বিচারক রয়ে গিয়েছেন না আমরা জানি যে বর্তমানে যে একজন সাংবাদিক হিসেবে আমি যেটা যতটুকু জানি বর্তমান যে চিফ জাস্টিস আছেন মুজাম্মেল হোসেন সাহেব কারণ উনি যখন চেম্বার জজে ছিলেন মানে হাইকোর্ট ডিভিশন এপিলেট ডিভিশনের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন উনাকে বলা হয়তো তখন উনাকে আইনজীবীরা বলতেন স্টে জাজ মানে হাইকোর্ট ডিভিশনের অর্ডারকে উনি স্টে করতেন সরকারের পক্ষে সরকার গেলে অ্যাটর্নি গেলে উনি সরকারের পক্ষে অর্ডার মানে আদেশ দিতেন সেই জন্য উনি স্টে যাদের সাথে খ্যাতি লাভ করেছিলেন তা আপনি কি মনে করেন যে এই ধরনের বিচারপতি যারা আছে আপনি অ্যাপিলেট ডিভিশন এখন মানে রাজনৈতিকভাবে সাজানো হয়েছে এই বিচারের জন্য হ্যাঁ ব্যাপারটা তো আসলে এত কিছু আগে অভিজ্ঞতা ছিল না কিন্তু স্কাইপি আলোচনার মধ্যে যখন শুনতে পেলাম নাসিম সাহেব যখন বললেন যে আলাপ করতেছেন জিয়াউদ্দিন সাহেবের সাথে ব্রাসেলসের উনি বলতেছেন যে ওই ওনার পরিবর্তে আসছে সোনা জাহাঙ্গীর সোনা জাহাঙ্গীর তখন আমি জাহাঙ্গীর শুনে আমি সোনা জাহাঙ্গীর তখন নাম হতে পারে না তখন একটু পরে বুঝতে পারলাম যে উনি সোনা কেলেঙ্কারির সাথে নাকি জড়িত ছিলেন তো এই ধরনের বিচারক যারা যারা সোনা কেলেঙ্কারিতে বিভিন্নভাবে ওনার ওনার অভিযুক্ত তাদেরকে যখন দেয়া হয় এবং বলা হয়েছে যে উনি উনি কোন কোন ইয়ের মধ্যে থেকে আসছে মানে ওই যে কি বলে এটা কোটা থাকে কোন কোটা থেকে উনি আসছে তখন যখন বলা হলো আওয়ামী কোটা এখন বুঝলে এখানে কোটাও আছে বিচারকদের মধ্যে কোটা আছে এখন বর্তমানে এই যদি কোটা প্রতি বিচারক নিয়োগ করা হয় কোটা থেকে নিয়ে আসা হয় আওয়ামী কোটা তারপরে আপনার কমিউনিস্ট কোটা তারপরে আপনার সিপিবি কোটা এদরের কোটা থেকে যদি নিয়ে আসা হয় এই ধরনের বিচারকদের কাছ থেকে আপনি কতটুকু নিয়ে বিচার আপনি আশা করতে পারেন এটা প্রমাণিত হয়ে যায় এখান থেকে আপনি খুব বেশি একটা ভালো একটা বিচার আপনি আশা করতে পারবেন না এটা সম্পূর্ণ প্রেসক্রিপশন কে এজেন্ডা বাস্তবায়নের জন্য ওনারা বিচার বিচার আমরা তো স্কাইপিতে দেখলাম স্কাইপি পত্রপত্রিকা প্রকাশ হওয়ার পর আমরা দেখলাম যে গভর্নমেন্ট সরকারের সাথে মানে সরকারের পক্ষ থেকে আদালতের সাথে যোগাযোগ করেছে রায় তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং বিভিন্ন বিচারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তো সরকার তো কথা বলতেই পারেন কিন্তু আপনারা আন্দোলনের মাধ্যমে কি এই বিষয়গুলোর প্রতিবাদ করেছেন যে আমাদের তো আন্দোলনের আমাদের দাবিটা হলো উনি যেহেতু জড়িত নাই অনেকগুলো প্রমাণ আমি আমার আজকের আলোচনায় আপনার সাথে আলাপ করলাম যে শাহজাহান ওমর থেকে নিয়ে তারপরে কমান্ডারদেরকে তারপরে খন্দকার মাহমুদ হোসেনের তারপরে আপনি দেখেন আমাদের যে কাদের সিদ্দিকি থেকে নিয়ে যারা ছিলেন ওই সময়কার যারা ছিলেন জড়িত যারা আমি আমি পন্থী ছিলেন এবং শেখ মুজিবের ডান হাত ছিলেন খাদের সিদ্দিকির মতো লোক তারপরে খন্দকার মাহবুব তারপরে দেশের বিশেষজ্ঞ যারা আছেন আসিফ নজরুল ওনাদের ওনাদের কথা আমরা একদিকে আমরা অন্যান্য বিষয়ে মানব কিন্তু বিচারের বেলায় ওনারা যখন বললেন যে এই ধরনের বিচারটা স্বচ্ছ হচ্ছে না আমরা সেদিকে কোনো ব্রুক কোনো আমরা লক্ষ্য করতেছি না বিচার করেই যাচ্ছি বিচার করে যে ফাঁসির রায় দিয়ে যাচ্ছি মন্ত্রীরা বলতেছেন আগামী মাসে রায় হয়ে যাবে আরও রায় আসতেছে আপনাদের আন্দোলনের মানে ইস্যুটা কি মানে মূল দাবিটা কি আপনাদের আন্দোলনের মূল দাবিটা কি প্রত্যেকটা বিষয়ের উপরে আন্দোলন হয়ে থাকে আমাদের আন্দোলনের বিষয়টা হলো বাংলাদেশ সরকারকে জানিয়ে দেয়া যে স্বচ্ছ বিচার করুন এবং বাংলাদেশকে একটা ওজানা গন্তব্যর দিকে এই ধরনের বিচার করে প্রশাসনের বিচার করে ঠেলে দিয়ে না আপনারাই ক্ষমতায় আসবেন বারবার পালা বদল আপনাদের হবে এইবার যে আপনারা আসতে পারবেন না সেই জন্য আপনারা বিরোধী দলকে একেবারে নিস্তে করে দিবেন তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিবেন তাদেরকে আপনারা একটা দলকে একটা বিরোধী দলকে আপনারা নিঃশেষ করে দিবেন এই ধরনের একটা প্রশ্নের বিচার করে এটা থেকে বিরত থাকুন এই আমাদের আন্দোলন আপনি কি বলতে যাচ্ছেন যে যুদ্ধ অপরাধের সাথে ওনারা জড়িত নন হ্যাঁ অবশ্যই জড়িত নন জড়িত যদি হতেন জড়িত যদি হতেন যদি স্বচ্ছ বিচার হতো তাহলে এই যে র্যাপ আসছেন বাংলাদেশে উনি উনি যেগুলো আগেও বলছিলেন উনি নিজেও বলছেন যে অনেকগুলা আমাদের পরামর্শ ওনারা নিছেন অনেকগুলো নেন নাই বাকিগুলা নেন নাই কেন আপনি যদি স্বচ্ছ বিচারই করবেন তাহলে আপনি সবগুলো নিতে হবে আপনি আপনি যারা ওই সময়কার যারা ছিলেন এখন ওরা জীবিত আছেন কতকাল মাহবুব হোসেনের মতো লোকদেরকে আপনার নিয়ে বসুন তারপরে আলোচনা করুন ডক্টর কামালকে নিয়ে বসুন কাদের সিদ্দিকে নিয়ে বসুন কারা ছিল যুদ্ধপরাধী এদেরকে আপনারা লিস্ট করুন আপনার শুধু যে একটা পার্টি আমরা তো জানি যুদ্ধপরাধী হিসাবে চিনি তো একটা লিস্ট ছিল শেখ মুজিবের সময় একশো পঁচানব্বই জন তাদের তো আসল যুদ্ধপরাধী যারা ছিল আসল যুদ্ধপরাধী ছেড়ে দিয়ে এরা তো হচ্ছে সহযোগী এগুলো তো বলা হচ্ছে সহযোগী দালাল আইন দালাল দালাল সহযোগী এবং রাজাকার আলবদ বলা হচ্ছে তো আসল যুদ্ধ করে তো ছেড়ে দেওয়া হয়েছে সেটাও তো একটা একটা আলাদা কথা ওইটা তো ওরা তো চিহ্নিত হয়ে আসছিলো যে এরাই সঠিক যুদ্ধ অপরাধী এবং তারা শর্টলিস্ট হয়ে আসছিলো সেটা তো একটা সিমলা চুক্তির মাধ্যমে সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং যাদেরকে ধরা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার প্রতিহিংসাকে চরিতার্থ করার উদ্দেশ্যে এদেরকে ধরা হয়েছে তো জাতির সামনে পরিষ্কার শুধু আওয়ামী লীগ ছাড়া একমাত্র আওয়ামী লীগ ছাড়া আপনি নিরপেক্ষ যদি বিবেকমান কোনো একটা লোককে জিজ্ঞেস করেন যে এই বিচারটা স্বচ্ছ হচ্ছে কিনা আপনি পাবেন সে বলবে স্বচ্ছ হচ্ছে না এমন আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের ভিতরে অনেক লোক রয়েছেন যারা বলতেছেন যে সবই ঠিক আছে করতেছে বিরোধী দলকে দমন করার জন্য কিন্তু সাইদি সাহেবের নামটা এখানে আনা উচিত ছিল না এখানে আপনাকে বলতে চাচ্ছেন যে সাইদি সাহেব সারা অন্য যারা আছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পড়াশোনা হচ্ছে না এটা হ্যাঁ প্রহসন না বিচারের প্রক্রিয়াটা তো প্রহসন যুক্ত প্রহসনের সাথে এটা জড়িত হয়ে গেছে প্রথম থেকেই একেবারে প্রথম থেকেই সেটা সন্ধ্যাহিতভাবে মানুষের মানুষের সেটা মানুষের কোনো বিশ্বাস নাই এই বিচারের উপরে প্রথম থেকেই কিন্তু আওয়ামী লীগ আমি যেটা বলতেছিলাম আওয়ামী লীগের লোকেরা বলতেছেন যে সাইদি সাহেবের নামে নাম আপনার কথা মনে হচ্ছে যে সাইদি সাহেব তারা বাকি যারা তাদের বিরুদ্ধে প্রহসন হচ্ছে শুধু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রহসন হচ্ছে ওরা বলতেছিল না আমি ওদেরকে ওদের কথা এই জন্য আনলাম যেহেতু সাইদি সাহেবের ব্যাপারে তো এর আগে এর আগে কোনো কিছু মানে দুশ্মনরাও বলে নাই অপদেশনও কোনো কিছু বলে নাই যে উনি উনি জড়িত কিন্তু বাকিদের ব্যাপারে বলছে ওই যে রাজনৈতিক যেই একটা প্রভাকান্ডা আছে না রাজনৈতিক প্রতিহিংসার জন্য রাজনৈতিক একে ওপরে মোকাবেলা করে যেন অনেক কিছু বলতে হয় সেজন্য ওদের ব্যাপারে অনেক আগের থেকেই কিছু কিছু কথা আসছিলো সবার ব্যাপারে না কয়েকজনের ব্যাপারে কিন্তু সাইদি সাহেবের ব্যাপারে কোনো কথাই আসে নাই উনি যখন জামাত ইসলামে যখন আসলেন তখনও আসে নাই অনেক পর থেকে আস্তে আস্তে ওনার ব্যাপারে কিছুটা শুরু হয়েছিল যখন ওনাকে পার্লামেন্টে কোনো একজন এমপি বলছিলেন হয়তো বা রাজাকারের ব্যাপারে প্রশ্ন করেছিলেন উনি সেই সময়ই বলেছেন আমি আমি রাজাকার নই যদি কেউ প্রমাণ করতে না পারে তার জন্য তার বিরুদ্ধে আমি একশো কোটি টাকার মানহানি মামলা করব। সেই চ্যালেঞ্জ কিন্তু কেউ নেয় নাই এবং তিনি রাজাকার প্রশ্নই আসে না রাজাকার ছিলেন না যিনি ছিলেন না তাকে আবার ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো এবং ফাঁসির রায় দিয়ে দেওয়ার পরে যখন আন্দোলন করলো লোকেদেরকে আপনি মেরে ফেললেন আপনারা মেরে ফেললেন একশো সত্তর জনকে একই দিনে মেরে ফেললেন এবং সেই আন্দোলন তো ধারাবাহিক চলতেছে এবং চলবে যদি এই ধরনের কোনো প্রশ্ন রায় আবারও চলে আসে সুপ্রিম কোর্ট থেকে এখন সবাই জাতি চেয়ে আজ সুপ্রিম কোর্টের দিকে ঠিক আছে আমরা এক কোর্টে আমরা ন্যায় বিচার পাইনি আমরা আশা করি সুপ্রিম কোর্ট থেকে আমরা একটা ন্যায় বিচার পাবো যদি সেখান থেকে সেই ধরনের আবার আরেকটা রায় ঘূষিত হয় তাহলে বাংলাদেশের মানুষ কতজন যে মারা যাবে বাংলাদেশের অবস্থা যে কি হবে সেটা তো আমরা কল্পনা করতে পারতেছি না আপনারা ফ্রি মাওলানা সাইদি ফেডারেশন ইউকে যে সংগঠন এই সংগঠনের আমাদের পরবর্তী কর্মসূচি কি আপনারা আপনারা কি কর্মসূচি পালন করবেন পরবর্তীতে হ্যাঁ আমরা এখানে মনে করেন যেগুলা তো করছি বাংলাদেশ সরকারের কাছে স্মারক লিপি যেটা দেওয়া আমাদের দিয়েছি কিন্তু এখানে যেহেতু আমরা আছি এখানে আপনার হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন আছে তারপরে কমনওয়েলথ আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আমাদের এই যে বাংলাদেশে গণহত্যা যেগুলো চলতেছে এবং যে প্রশাসনের বিচার চলতেছে এগুলো আমরা তুলে ধরা আমাদের একটা খাজ আমাদের এই রুটিনের মধ্যে পড়ে অনেক সময় সময় সময়স্বল্পতা অনেকগুলো করা যায় না তবে এগুলো আমাদের করতে হবে যেহেতু বাংলাদেশে যে ধরনের গণহত্যা চলছে আপনি দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে হেফাজতের কর্মীদেরকে যেভাবে রাত রাত্রের বেলা লাইট বন্ধ করে মিডিয়াকে সেখান থেকে সরিয়ে যেভাবে গণহত্যা করা হলো তার আগে সাইদি সাহেবের রায়ের প্রতিবাদ যারা আসছিল মাঠে তাদের উপরে যেভাবে গণহত্যা করা হলো এই যে গণহত্যাগুলো হচ্ছে লোকেদেরকে লোকেদেরকে এমনি এমনি মেরে ফেলা হচ্ছে এগুলো আমাদেরকে বিশ্ব মিডিয়াকে বিশ্ব মিডিয়া তো অবশ্যই জানে তারপরে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে হিউম্যান রাইটস থেকে শুরু করে তারপরে আপনার এই যে কমনওয়েলথ আছে এই দেশে ইউরোপিয়ান পার্লামেন্ট আছে তারপরে ব্রিটিশ পার্লামেন্ট সবাইকে যার যার এমপি যারা আছে লোকাল এমপি যারা আছে তারা তাদের সাথে যোগাযোগ করতেছে এবং সেখানে একটা জনমত সৃষ্টি করে এবং সেখান থেকে সেখান থেকে যদি বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয় বাংলাদেশ সরকারকে যদি বলা হয় তোমরা স্বচ্ছ বিচার করো প্রহাসনের বিচার ছেড়ে দাও গণহত্যা বন্ধ করো এটাই হচ্ছে আমাদের আন্দোলনের ফসল চলে আসবে আমরা আমরা চাই এই ধরনের একটা সেখান থেকে বলা হোক এই আন্দোলনের জন্য আমরা একটু কাজ করি আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি একথাই বলবো আমরা যারা এই ধরনের আন্দোলনে যারা আমরা জড়িত আছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এবং দেশের জন্য দেশের উন্নয়নের জন্য দেশ এবং জাতীয় উন্নয়নের জন্য সবাইকে যে যার যার স্থানে আছেন তিনি হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি জামাত ইসলাম যে কোনো দল তিনি সাপোর্ট করেন না কেন দেশের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে এবং দেশ কিন্তু আওয়ামী লীগের দেশ না দেশ শুধু শুধু বিএনপির দেশ না দেশ শুধু জামাত ইসলামের দেশ না দেশ হচ্ছে বাংলাদেশটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ এবং এই দেশের এই দেশের সুখ সমৃদ্ধির জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে যে কোনো জালিম সরকার আসুক না কেন তার বিরোধিতা করতে হবে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য যার যা স্থান থেকে সেই আন্দোলনে জড়িত হতে হবে এবং এই সুদূর প্রসারী একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সবাইকে হয়ে আসতে হবে এই আমি আপনাকে আমাদের আসার জন্য। দর্শক আপনারা দেখছিলেন আমাদের আজকের অতিথির সাক্ষাৎকার অতিথির বিভিন্ন বক্তব্য আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অতিথি অতিথি দিচ্ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে নতুন বিষয় নিয়ে আপ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ